নমস্কার দর্শকবৃন্দ, মিড ডে মিল স্কিম মহানগরীর অদূরেই মিড ডে মিলে ফের মলিনতা শৈথিল্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বাংলার স্কুলে স্কুলে মিড ডে মিল প্রকল্পের হাল হকিকত খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দলের পরিদর্শনের সময় সোমবার দেখা গিয়েছিল যারা রান্না করছেন তাদের পরনে মাস্ক, টুপি, গ্লাভস, এমনকি অ্যাপ্রনও। কলকাতার উপকণ্ঠের রাজারহাট এলাকার সেই সব স্কুলের রান্নাঘরও ঝা চকচকে। সেটা যদি প্রদীপ হয় মঙ্গলবার, সেই এলাকারই অন্য স্কুলে দেখা গেল অন্ধকার। দেখা গেল সেখানে পড়ুয়াদের জন্য খাবার তৈরি রান্নাঘর মলিন, অ্যাপ্রন, গ্লাভস, টুপি বা মাস্কের নামগন্ধ নেই রন্ধনকর্মীদের। সোমবার রান্নাঘর এবং রন্ধনকর্মীদের অত্যুজ্জ্বল সাজসজ্জা যতটা আকস্মিক এবং অস্বাভাবিক ঠেকেছিল, মহানগরীর অদূরের স্কুলে এদিন যে মলিনতা স্পষ্ট হলো তাও সমান বিস্ময়কর। আগাম জানান দিয়ে কনভয় নিয়ে সোমবার রাজারহাটের বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি স্কুলে পৌঁছে গিয়েছিল দিল্লির 11 সদস্যের প্রতিনিধি দল। সেখানেই দেখা গিয়েছিল পরিপাটি রান্নাঘর, ধুয়ে রাখা ঝকঝকে বাসনপত্র সহ রন্ধন সরঞ্জাম, মাস্ক, অ্যাপ্রন, গ্লাভস, টুপি পরে থাকা মিড ডে মিল রাঁধুনিদের। এদিন 12:30টায় রাজারহাটের থাকদাড়ি অবৈতনিক প্রাথমিক স্কুলের রান্নাঘরে পৌঁছে দেখা গেল রান্নায় ব্যস্ত দুই কর্মীর অ্যাপ্রন, টুপি, গ্লাভসের বালাই নেই। কেন নেই প্রশ্ন করায় কর্মীরা জানালেন সবই রাখা আছে, ভাত হয়ে গেলে ডিমের ঝোল রান্নার আগে অ্যাপ্রন আর গ্লাভস পরে নেবেন। ততক্ষণে রান্নাঘরে পৌঁছে গিয়েছিল স্কুলের শিক্ষকেরা। তাদের দাবি নিয়ম মেনেই মিড ডে মিল রান্না করা হয়। সংবাদপত্রের প্রতিনিধি হাজির, এটা জানতে পেরেই রাঁধুনিদের দ্রুত অ্যাপ্রন পরার নির্দেশ দিলেন তারা। এমনকি অ্যাপ্রন না পরে রান্না করার কোনো ছবি তোলা হয়ে থাকলে তা ডিলিট করেও দিতে বলেন। মানে বোঝা যাচ্ছে যে এই যে লোক দেখানো যে সমস্ত কাজকর্মগুলো চলছে, যাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল না ধরতে পারে যে এখানে মানে একদম মানে প্রথম থেকে মিড ডে মিলের শুরু থেকেই অ্যাপ্রন, গ্লাভস, টুপি, হ্যাঁ সব কিছু পরেই এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় এবং সেইগুলোই ছাত্রদের পাতে তুলে দেওয়া হয়। একটু দূরে কোচপুকুর অবৈতনিক বিদ্যালয়ের রান্নাঘরে দুই মহিলা রান্না করছিলেন মাস্ক, অ্যাপ্রন, গ্লাভস ছাড়াই। রান্নাঘরের দেওয়ালে কালির ছোপ, অঙ্গনওয়াড়ি রান্না এখনও হয় কাঠের উনুনে, বাসনপত্র ধুতে হয়, তাই গ্লাভস পরেননি বলে জানানোর সঙ্গে সঙ্গেই কর্মীরা অ্যাপ্রন না পরার যুক্তি দেখালেন গরম লাগে। অসাধারণ যুক্তি, এখন শীতকাল, এখন অ্যাপ্রন পরলে নাকি গরম লাগে। যাই হোক, নিকটবর্তী ধর্মতলার পাচুরিয়া অবৈতনিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিয়ে বারান্দাতেই খেতে বসেছে পড়ুয়ারা। যেসব রাঁধুনি এবং রন্ধনকর্মীরা খেতে দিচ্ছিলেন তাদের গ্লাভস নেই, বালাই নেই, মাস্কেরও। মিড ডে মিল পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের বেশ কয়েকদিন রাজ্যে থাকার কথা, তারা যে কোনো সময়ই পৌঁছে যেতে পারে যে কোনো স্কুলে, তাই শিক্ষা দপ্তর থেকেও মিড ডে মিলের রান্নায় বাড়তি সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছিল বলেই জানান শিক্ষকেরা। তবু কেন ওই অসচেতনতা, এত শিথিলতা কেন, একই প্রশ্ন উঠছে। ঠিক যেমন সোমবার প্রশ্ন উঠেছিল রান্নাঘর ও রন্ধনকর্মীদের নিশ্চয়ই সাফসুতরো থাকতে হবে, কিন্তু বাড়তি ঝকমকি কি প্রশ্ন বাড়িয়ে দেয় না? পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এদিন পরিদর্শন হয়েছে। চার মহিলা আধিকারিক সহ 5 সদস্যের দল পৌঁছায় পশ্চিম মেদিনীপুরের ডেবরার ব্লক প্রশাসনিক কার্যালয়ে। জেলা সদর মেদিনীপুরের পরিবর্তে সরাসরি ব্লকে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে কেন্দ্রীয় প্রতিনিধিরা যান ধামতোর বিলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের যাবতীয় নথি দেখতে চান, ঢুকে পড়েন স্কুলের রান্নাঘরেও, রাঁধুনিদের সঙ্গে কথা বলেন পড়ুয়া পিছু কতটা চাল ডাল নেওয়া হয়েছে জানতে চান তারা। তো এই চাল ডাল কত নেওয়া হয়েছে এটা জানা তো আসল উদ্দেশ্য না, এখানে তো কতটা নেওয়া হয়েছে সেটাকে একদিনে পরিদর্শনে গিয়ে কি তারা বুঝতে পারবে? চালের নমুনাও সংগ্রহ করেন, চালের নমুনা সংগ্রহ করে কী হবে? দেখা যাবে যে সেদিনকে হয়তো পুষ্টিকর চাল বা ভালো চালটা আনা হয়েছে, আবার তারা চলে গেলে চালের কোয়ালিটি পাল্টে যাবে। পরে কেন্দ্রীয় দল যায় নারায়ণগড় ব্লকে, সেখানে কুশবসান হাই স্কুলে প্রথমে ঢুকে মিড ডে মিল খেয়ে দেখেন দলের এক সদস্য। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পিকে হাই স্কুলে একইভাবে রাঁধুনিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা, রান্নার উপকরণ, বাসনপত্র পরীক্ষা করেন, কী ধরনের খাবার পরিবেশন করা হয় তা খতিয়ে দেখে স্কুল পড়ুয়া এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। আজ বুধবার জলপাইগুড়ি পৌঁছাবে কেন্দ্রীয় দল, তার আগে রান্নাঘরের দেওয়ালে মিড ডে মিলের চিহ্নের নিচে পিএম পোষণ লিখতেই হবে, নির্দেশ এসেছে জেলায়। সেই মতো রং পেন্সিল দিয়ে অনভ্যস্ত হাতে লেখা হয়েছে করলার চক প্রাথমিক স্কুলে। প্রধান শিক্ষকের স্বীকারোক্তি, এত অল্প সময়ে লেখানোর জন্য শিল্পী পাব কোথায়? তবে অস্বস্তি লুকিয়ে চালের ড্রামে জেলাশাসকের দপ্তর থেকে কিছুটা দূরে এই প্রাথমিক বিদ্যালয়ের ভাড়ারে স্টিলের ড্রামে চালে কালো পোকা ঘুরছে। মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা গীতা ঘোষ বলছেন, পোকা বেছেই রান্না করি।
সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় টিম পরিদর্শনে আসার আগে কিন্তু এই সমস্ত জোগাড় যন্ত্র করে কিন্তু অর্থাৎ অ্যাপ্রন মাস্ক টুপি গ্লাভস এইগুলো জোগাড় করে কিন্তু রাঁধুনিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে সমস্ত পরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করছে এবং এটাই তাদের স্টুডেন্টদের পাতে এই রান্না করা খাবারটাই তুলে দেবে। কোনো কোনো স্কুল এরকমও আছে যে এই সমস্ত কিছু কিনতে পারার সময় হয়নি, তারা কিন্তু কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ভাড়া করে এই সমস্ত একদিনের জন্য ভাড়া করে নিয়েছে এবং সেটাই কিন্তু তাদের পুড়িয়ে দিয়ে এই কেন্দ্রীয় দলের সামনে দেখাচ্ছে যে আমরা কত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি। একটা জিনিস বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় দলের পরিদর্শন বা ভিজিট এসব হবে না, এলাকার লোকজনকে প্রতিদিন নজর রাখতে হবে। এলাকার লোকজন এবং গার্জিয়ানরা যদি নাকি প্রতিদিন এসে যদি নাকি এরকম দেখাশোনা করে তবেই কিন্তু এরা কিন্তু সঠিকভাবে খাবার দাবার পৌঁছে দেবে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করবে স্টুডেন্টদের জন্য, না হলে কিন্তু হবে না। সুতরাং গার্জিয়ানদের এক্ষেত্রে একটা সচেতন ভূমিকা পালন করতে হবে বলেই আমি মনে করছি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।